সৈয়দ ভাই, আপনার কাছে আসছি আমি পরে। শুভামতিন, আপনি বাংলাদেশ থেকে রিসেন্টলি কবে এসেছেন? আপনি 5 মাস হয়েছে আসছি। 5 মাস? আপনার কোনো অভিজ্ঞতা আছে বিমানে? আপনি কি বিমানে জার্নি করেন? আমি তো লন্ডনে 38 ইয়ার্সের মধ্যে শুধু একবার আমি ব্রিটিশ এয়ারওয়েজে উঠছিলাম, আর বাকি সবই আমার বাংলাদেশ বিমান। একবার ব্রিটিশ এয়ারওয়েজ, অনলি ওয়ান। এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটা বলি আমাদের প্লেন, তাই না? আমাদের বাংলাদেশি, আমরা বাংলাদেশে প্লেন, আমাদের প্লেন। কিন্তু সবচাইতে দুঃখ যে একসাথে এত টিকিট বাড়ানোর, এটার পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে মনে হচ্ছে আমাদের। যে নতুন বুয়িংটা কিনলেন, এখন তো মানে খুব বেশি আরও আমরা আগ্রহী। যেমন আমি আগামী মাসে দেশে যাচ্ছি, ইনশাল্লাহ আমি মনে করছি যে আমি এই প্লেনটায় যাব। তো সবাই এরকম মনে করতেছেন যে নতুন প্লেন কিনছেন, আমরা কত খুশি, আমাদের বাংলাদেশ বিমান আরো উন্নত হবে, আমরা ভালোভাবে যাব। অনেক অনেক ধরনের অনেক সমস্যা আছে। তারপরে আমি বাংলাদেশও বিমান নিয়ে অনেক অনেক ধরনের মানববন্ধন, অনেক প্রতিবাদ সমাবেশ করে আসছি। এই যে গতবার আমি দেশ থেকে আসলাম, বিমান বাংলাদেশের উপর আমাদের অনেক মানে কমপ্লেন আছে, তবুও আমরা বিমান চড়ি। এত কমপ্লেন থাকা সত্ত্বেও, কারণ আমাদের ওই যে আপনি একটা কথা বললেন যে ঢাকায় আনে, ঢাকা থেকে আমাদেরকে একদিন আগে আনে, হোটেলে রাখে, এইটা তো আমাদের যার পর নাই আমাদের দুর্গতি। মানে আপনি যেটা বলতেছেন যে আপনার কমপ্লেন আছে, মানে ওইটা সিস্টেমটা, মানে হয়তো আপনার যাত্রী সেবার মান ভালো করার জন্য আপনার কমপ্লেন ছিল, মানে আরো বেটার করার জন্য। এটা নিয়ে অবশ্যই, এটা তো আমরাই চাই যে আমাদের বিমান যেভাবে আমরা লন্ডন থেকে বাংলাদেশে যাই, যেমন ডাইরেক্ট ফ্লাইট বলেন, 1 ঘন্টা আমাদেরকে ঢাকায় রাখেন, তারপরে সিলেটে দেন। আমরা ঠিক এইভাবে চাচ্ছি যে আমরা যেন সিলেট থেকে ঢাকায় আসি, এসে আমরা 1 ঘন্টা না 2 ঘন্টায় আমরা মাইন্ড করব না, আমাদেরকে রেখে ডাইরেক্ট যেন আমাদেরকে। এখানে আমি আমি আপনাকে এজন্য আমি সব বাংলাদেশি সিলেটে ভাই বলছি, আপনাদের কাছে প্রচুর কলার লাইনে আমি একটু ফোন করলাম, মুজিব ভাই আমি একটু ফোন করলাম, তারপর আমি আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে? হ্যালো 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 কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কে বলছেন ভাই? আমি একটা জিনিস জানতে চাইছি। জি, খোকা বিমান বন্ধ হয়েছে না, বিমানের ভাড়া বাড়াই দেওয়া হয়েছে। আমি বুঝতে পেরেছি আপনার কিউরিওসিটি দেখে যে টিকিটটা আপনি অলরেডি কিনে ফেলছেন। এখানে একটা বিষয় আছে, যদি আপনি জানুয়ারি মাসে টিকিট কিনে ফেলেন, জুন জুলাইতে মানে মনে করেন মে মাসেই বাংলাদেশে যাবেন, এই যে টিকিটটা কিনা হয়ে গেছে এটা নিয়ে কোনো আর বিষয়বস্তু নেই। এখানে ট্যাক্স সহ কিনা হয়ে গেছে, এখানে নিশ্চয়ই আপনি ভালো অফারে কিনে ফেলছেন। অথবা যদি আপনার কোনো প্যাসেঞ্জার অলরেডি বাংলাদেশে মানে চলে গেছেন, উনি আবার ফিরে আসবেন, ওনার বেলায় কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ সাহেব ভাই। দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি আদনান বলছি ওয়াপিং থেকে। আদনান ভাই, কি বলবেন আপনি, আপনার অপিনিয়ন? আমি আপনাদের চ্যানেলের নিয়মিত দর্শক, বিশেষ করে টক শো গুলো আমার রেগুলার রেসিপির মতো, খাওয়ার রেসিপির মতো আপনাদের লাইভ শো আমাদের দেখতে হয় আমাকে। যেমন আপনার স্ট্রেট ডায়লগ, আপনার জন্য অবভিয়াসলি আমাকে বসতে হয় টিভির সামনে, আর তৃতীয় মাত্রা তো আছেই। জি, তো আজকে খুব ভালো লাগছে, কারণ আজকে সুন্দর একটি বিষয় নিয়ে আপনারা বসছেন, যেটা আমাদের সিলেটি কমিউনিটির জন্য, বিশেষ করে আসলে বাংলাদেশে হলেও। আর সবচেয়ে ভালো লাগছে আমি শুভ আপাকে দেখে, কারণ সিলেটে আমি সবসময় দেখেছি উনার সমাজ সেবায় সবসময় নিয়োজিত। সালাম আলাইকুম শুভ আপা। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ আব্দান, ভালো আছি, তুমি কেমন আছো? জি, এই তো আপনাকে দেখে আরো ভালো লাগবে আজকে, কারণ সিলেটে দেখেছি সবসময় আপনাকে যে কোনো সমাজ সেবা, যে কোনো অন্যায়ের প্রতিবাদ এবং গরিব দুঃখী মানুষের পাশে। আর আজকে ভালো লাগছে আমাদের টোটাল লন্ডনে অবস্থান কৃত ব্রিটেনের যারা বাঙালি আছে তাদের জন্য একটি বড় দায়িত্ব এখানে আসেন, আর সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ।
আমি শুধু একটু বলবো, কারণ আর নেক্সট 20th of February আমার পুনে জাতিসংঘ যাচ্ছে দেশে, তো তারাও কিন্তু বাংলাদেশে বিমানে যাওয়া অনেক শখ হয়েছিলেন, কিন্তু এই দু একদিনের ভিতরেই মানে ওরা টিকিট করবে। খুব খারাপ লাগছে যে অন্য একটি প্রাইভেট বিমানে যেতে হচ্ছে তাদেরকে। আর সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে তারা ঢাকা থেকে হয়তো অন্য কোনো ওয়েতে যাবে সিলেটে, তো ওদের কষ্ট না, কষ্ট লাগছে মানে সবার জন্য, সবাই বাঙালি যারা আছে আমার সিলেটে যারা আছে সবার জন্য। কারণ এই যে আপনারা এখন ভালো লাগছে আর কি আপনারা যে এই বিষয়গুলো, আমি আপনাদের কাছে এটাই চাইবো যে আপনারা একটি বুটের মধ্যে একটি সিস্টেম করেন, যে আমরা ইন্টারনেটে বা কোনো ওয়েতে আমরা বুট দেবো, যে আমাদের সরাসরি সিলেক্ট টু ইত্রোতে কোন সিস্টেম করার জন্য। যদি বুট সিস্টেম হয় তাহলে এই যে আপনারা প্রেজেন্ট করতে পারবেন যে এই দেখেন মানে জনগণের সারাগুলো, যে ব্রিটেন যারা প্রবাসী যারা আছেন তাদের আপনার ওপিনিয়ন কি, মানে আপনি আপনি মানে কত পয়সা বাড়লে আপনি এফোর্ড করতে পারবা? আমি তো মনে করি একটা নতুন নতুন বোয়িং 777 নামার ক্ষেত্রে যদি আপনারা এই কথা খুঁজে নেই হয়তো 50 pounds বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তারা যদি ঘুমিয়ে পড়েন, অবশ্যই আজকে স্যাটারডে, আপনারা যদি আমাদের প্রোগ্রাম দেখে থাকেন তাহলে আপনারা নোট করেন প্লিজ যে একজন প্যাসেঞ্জার একটি টিকেটে 50 pounds পর্যন্ত এফোর্ড করতে পারে। আপনারা যদি 50 pounds বাড়িয়ে নিতেন তাহলে হয়তো প্যাসেঞ্জারদের কোনো কমপ্লেন থাকতো না, কিন্তু আপনারা যেভাবে আনসাইন্টিফিক ওয়েতে আপনারা একটি টিকেটে 230 pounds বাড়িয়ে দিলেন, এইটা কোনো মতেই কাম্য হতে পারে না। সুপ্রিয় দর্শক, আমরা চাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, এবং কলার যারা লাইনে আছেন আপনারা লাইনে থাকুন, আমরা একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসবো এবং তখন আপনাদের ফোন কল নিব। আপনারা আমাদেরকে কোথাও ছেড়ে যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। সালাম আলাইকুম।